हेलो बंधुरा बांगला फिशिंग यूट्यूब चैनले आपनादेरके स्वागतम। बंधुरा आजकेर ई भिडियोते आमरा जानबो ग्रास कार्प माछेर खाबार सम्बन्धे। आमरा अनेकेई ई माछटिके चाष करते पसंद करी, पुकुरे ई माछटिके चाष करे थाकि। तबे ई माछटिके चाष करते होले अनेक धरनेर खाबारो आमरा किन्तु बानिये माछेर जन्य दिते पारि। अनेके होयतो आमरा जानि ना ई माछटि आसले कि धरनेर खाबार खाय। मैक्सिमाम जारा चाष करी तारा किन्तु विभिन्न धरनेर अन्यान्य खाबार दिये थाकि, कारण आमरा जानि जे एइटिर नाम होच्छे ग्रास कार्प माछ। ताई आमरा पुकुरे किछु परिमाण घास दिये दिई। अनेक समय देखा जाय जे खुदिपाना कुचुरीपाना एगुलो किन्तु ई माछगुलो खेये थाके। এছাড়া কলা পাতা এই মাছের কিন্তু সবচেয়ে প্রিয় খাদ্য। এই তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুকুরে কলা পাতা দিয়েই এই গ্রাস কাপ মাছের খাদ্য দিয়ে থাকি। বন্ধুরা শুধু কলা পাতা দিয়ে যে এই মাছের খাবার হয় বিষয়টি কিন্তু একেবারেই তা নয়। অনেক ধরনের পদ্ধতি রয়েছে যেগুলো মিশ্রণ করে কিন্তু আমরা এই মাছের জন্য খাবার তৈরি করতে পারি। আমি আজকে দেখাবো আপনাদের কোন কোন জিনিস মিক্স করে আপনি চাইলে একটি দানাদার খাবার তৈরি করে এই মাছকে দিতে পারেন, যাতে করে এই মাছের গুণটা আরো একটু বেশি হয়ে থাকে। কলা পাতা দেওয়ার বেশ কিছু সুবিধাও রয়েছে। বন্ধুরা কলা পাতা যেটি রয়েছে এটি কিন্তু হজম শক্তি প্রচুর পরিমাণ বাড়িয়ে থাকে, তাছাড়া মাছের গ্রোথও বেশ বাড়ায়। গ্রাস কার্প মাছ কলা পাতা খেলে বা কাঁচা ঘাস খেলে অনেক বেশি গ্রোথে আসে, তাই কলা পাতা অবশ্যই আপনাকে খাওয়ানো উচিত। তবে সর্বক্ষেত্রে যে কলা পাতা কাজ করে বিষয় কিন্তু তা না। আপনি একটু ভেবে দেখেন, যদি কলা পাতা কি সমস্ত ধরনের গ্রাস কার্প বা সমস্ত সাইজের গ্রাস কার্প মাছগুলো খেতে পারে? অবশ্যই না। আপনি লক্ষ্য করে দেখবেন যে কলা পাতা খাওয়ার জন্যও কিন্তু মাছের একটা সাইজের প্রয়োজন রয়েছে। একদম ছোট আকারে যে মাছগুলো রয়েছে সেইগুলো কিন্তু কলা পাতা খেতে পারে না। এরা সাধারণত অন্যান্য দানাদার খাবার খেতে পছন্দ করে। এছাড়া কিছু খুদি পানা যেটি রয়েছে সেটি যদি আমরা পুকুরে দিয়ে দিই তাহলে দেখা যায় যে ছোট আকারের গ্রাস কার্প মাছগুলো কিন্তু খুব ভালো খাচ্ছে এবং মাছের গ্রোথ হচ্ছে। তবে আপনার পুকুরে যদি ছোট আকারে মাছ থাকে সেক্ষেত্রে কিন্তু কলা পাতা দিলে এই মাছগুলো খেতে পারে না, কারণ একটা মাছের ওজন যখন 200 থেকে 250 গ্রাম হয়ে যায় তখন দেখা যায় যে ওই বয়সের মাছগুলোই মোটামুটি কলা পাতা খেতে পারে এবং অন্যান্য বয়স বা এর নিচের বয়সের মাছগুলো খেতে পারে না। এর চেয়ে বড় আকারের মাছগুলো কিন্তু খুব সহজে সেই কলা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। তবে আপনি চাইলে কিন্তু এই ছোট মাছের জন্য একটু খাবার তৈরি করে দিতে পারেন। দানাদার খাবারের সঙ্গেও কিন্তু মিক্স করে খাবার তৈরি করা যেতে পারে। এর জন্য আপনি অনেকগুলো জিনিস ব্যবহার করতে পারেন, যেমন কলা পাতা, আপনি চাইলে কিছু ঘাস ব্যবহার করতে পারেন, আপনি চাইলে এর সাথে কিছু পাতা কুপিও ব্যবহার করতে পারেন, যেগুলো মিশ্রণ করে কিন্তু দানাদার খাবার তৈরি করা সম্ভব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে এই খাবারটি তৈরি করতে হবে। বন্ধুরা যেমনটা আমি আগে বলেছি অনেক কিছু দিয়ে কিন্তু খাবার তৈরি করা যায়, তবে আমি আজকে যেহেতু কলা পাতা ব্যবহার করছি তাই কলা পাতা দিয়ে খাবারটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এর জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কলা পাতা নিয়ে নিতে হবে, তারপর এটি ছাড়িয়ে নিতে হবে। এর পরবর্তী কাজ হচ্ছে এটিকে ছোট ছোট টুকরো করে নেওয়া। ছোট ছোট টুকরোগুলো অবশ্যই আপনার মাছের সাইজ অনুযায়ী হতে হবে। আপনার মাছের আকার যদি বেশি বড় হয়ে থাকে তাহলে সেই টুকরোগুলো বেশি বড় করা যেতে পারে, আর আপনার মাছের সাইজ যদি ছোট হয়ে থাকে তাহলে টুকরোগুলো আপনি ছোট ছোট করতে পারেন। এতে করে ছোট মাছগুলো খেতে পারবে এবং বড় আকার মাছ থাকলে বড় বড় করে নিন। তো এইভাবে আপনি টুকরোগুলো করে নেবেন। আমি এইগুলো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই সাইজ হয়েছে, কারণ আমার মাছগুলো একটু বড় রয়েছে তাই টুকরোগুলো আমি একটু বড় রেখেছি। এর পরবর্তী কাজ হচ্ছে এই পাতাগুলোকে দানাদার খাবারের সঙ্গে মিশ্রণ করা। বন্ধুরা আমি দানাদার খাবার মিশ্রণ আগে করে রেখেছি, এটি লিস্টও আমি আপনাদেরকে দিয়ে দিব কোন কোন জিনিসগুলো মিক্স করে আমি গ্রাস কার্পের জন্য খাবার তৈরি করেছি। এখানে আপনারা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপাতত আমি দিয়ে দিয়েছি, এখন এর সাথে আমি অন্যান্য খাবারগুলো মিশ্রিত করে এই খাবারটিকে তৈরি করব। বন্ধুরা এখন আমি এখানে কি কি মিক্স করেছি এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে মোটামুটি আমি 23% প্রোটিনের একটি খাবার তৈরি করেছি, যেটিকে আপনারা হোমমেড ফিডও বলতে পারেন। আর এই খাবারটি কিন্তু আপনারা IMC মানে রুই মিরি কাতল মাছকেও খাওয়াতে পারেন। এখানে আমি যে চেঞ্জটি করেছি সেটি হচ্ছে এই খাবারটির সঙ্গে শুধু কলা পাতা মিক্স করেছি, আর এটির পরিমাণটি আপনাদেরকে বলে দিচ্ছি। এটি এখানে আমি দিয়েছি হচ্ছে সোয়ামিলের ডাস্ট পাওয়া যায়, সেটি আমি ব্যবহার করেছি 20%। আর এখানে রাইস ব্রান বা রাইস পলিশ নামে অনেকে জানবেন সেটিকে ব্যবহার করেছি 50%। আর এখানে মাস্টার কেক বা সর্ষে খোল যেটা রয়েছে সেটি ব্যবহার করেছি আমি 20%, মানে 20%। তার সাথে আমি কিন্তু কিছু পরিমাণ ভুট্টা ব্যবহার করেছি, মানে কর্ন ডাস্ট, এই এটা ব্যবহার করেছি 10%, মানে 10 কেজি। এই টোটালি আমি 100% একটা খাবার তৈরি করেছি। আর এর সঙ্গে আমি প্রয়োজন অনুযায়ী কলা পাতা ব্যবহার করেছি। আপনার পুকুরে যে পরিমাণ মাছ রয়েছে আপনার মাছগুলো কি পরিমাণ খাবারগুলো খেতে পারে সেই হিসাবে আপনি কলা পাতা ব্যবহার করতে পারেন। এর যে লিস্টটি রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটি আপনি IMC-র জন্য ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্রাস কাপের জন্য ব্যবহার করেছি, আপনি IMC-তেও কিন্তু এই খাবারটি ব্যবহার করতে পারেন। এই লিস্টটি আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এতে করে আপনার উপকার হতে পারে। তো আমার খাবার মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে, মিক্সিং হয়ে গেছে, এখন হচ্ছে খাবার দেওয়ার পালা।
বন্ধুরা এখন কথা হচ্ছে গ্রাস কাপ মাছকে আমি কি পরিমাণ খাবার দেব। বন্ধুরা মাছের যে বডি ওয়েট রয়েছে সেই বডি ওয়েট অনুযায়ী মাছকে খাবার দিতে হয়। আর গ্রাস কাপ মাছগুলো তার বডি ওয়েটের 2-3% খাবার খেয়ে থাকে, তাই আপনি 2-3% হিসাবে খাবার দিতে পারেন। তবে খাবার দেওয়ার বেশ কিছু পদ্ধতি রয়েছে। আমরা চাইলে কিন্তু বল ফিডিং করিয়ে খাবার দিতে পারি, বল তৈরি করে সেটি কিন্তু ব্যাক ফিডিং করাতে পারি। কারণ গ্রাস কাপ মাছ হচ্ছে দ্বিতীয় লেয়ারের মাছ, এরা নিচের দিকে বেশি একটা যায় না, তাই এরা ঝোলা ফিড অনেক ভালো খেয়ে থাকে এবং ভাসমান খাবারগুলো কিন্তু বেশ ভালো খেয়ে থাকে। তাই আপনি চাইলে একটা ব্যাক ফিডিং তৈরি করতে পারেন, এভাবে যেভাবে আমি ব্যাক তৈরি করেছি নেটের ভিতরে এভাবে দিয়েছি, এভাবে করে দিলে কিন্তু এই মাছগুলো খুব ভালো খাবারটা খাবে। আর আপনার পুকুরে যদি ছোট আকারে মাছ থাকে সেক্ষেত্রে সরাসরি কলাপাতাগুলো ব্যবহার না করে কলাপাতাগুলো ছোট ছোট টুকরো করে ভাসিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু ছোট মাছগুলো খেতে পারবে। বন্ধুরা এমন অনেক জিনিস রয়েছে যেগুলোকে কিন্তু আমরা মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারি, এগুলোকে মডিফাই করে যদি আমরা কিছু খাবার তৈরি করি এতে করে আমাদের খাবার খরচা অনেক পরিমাণ কমে যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে আরেকটি যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে ডাকুইট, যেটিকে আমরা খুদি পানা হিসাবে দেখে থাকি বা জেনে থাকি। এই পানাগুলো কিন্তু মাছের উত্তম খাবার, অনেকগুলো মাছ এগুলো খায়, যেমন সরপুঁটি খেতে দেখা যায়, এগুলোকে গ্রাস কাপ খাচ্ছে, এগুলো থেকে বেশ কিছু মাছ রয়েছে এগুলো খাবার খেয়ে থাকে। এগুলো খাবার খাওয়ালে কিন্তু খাবার খরচাও কমে যায় এবং মাছগুলো ভালো বড় হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করেছি এই ভিডিওতে অল্প কিছু ইনফরমেশন দেওয়ার জন্য গ্রাস কাপ মাছের জন্য কী করে আপনি খাবার তৈরি করতে পারেন। আর এই ধরনের তথ্য আমি সবসময় আমার চ্যানেলে দিয়ে থাকি। আপনার যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।